হ্যালো গাইস, ওয়েলকাম টু ডে উইথ ঔসুমি। আমার চ্যানেলটার আগে নাম ছিল কুক উইথ ঔসুমি। আজকে আমি নামটা চেঞ্জ করে দিয়েছি, যেহেতু আমি এখন ডেলি রুটিন বা ডেলি ভিডিও আপলোড করছি, সেই জন্য আমি এখন চেঞ্জ করে দিয়েছি ডে উইথ ঔসুমি। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা ফলো করবেন এবং আমার এই ভিডিওগুলো দেখবেন, দেখে কেমন লাগছে সেই ফিডব্যাকটা আমাকে দেবেন। আজকে আমি একটা সানডে স্পেশাল লাঞ্চ নিয়ে চলে এসেছি। আমরা আজকে সকালবেলা একটু দেরি করে উঠেছি, মোটামুটি 9টা বেজে গেছে। তারপরে আমরা একটা ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্টটা রবিবার দিন আমার হাজবেন্ড কিনেই নিয়ে আসে কচুরি। তো সেই কচুরি আর চাই আমরা খেয়েছি। আমার ছেলে এখন খেলছে, আমি এখন রান্নাটা করতে যাচ্ছি। আজকে ইলিশ মাছের রেসিপি নিয়েই চলে এসেছি। ইলিশ মাছের নানা রকম রেসিপি করব, আর ভাত করব, আর ছেলের জন্য পোলাও আর মাংস করব। তাহলে চলুন পরপর কী করে রান্নাগুলো করছি সেগুলো দেখে নিন। আজকে সানডেতে যে স্পেশাল লাঞ্চটা বানাচ্ছি সেটা পুরোপুরি ইলিশ মাছ, সব রেসিপিগুলো রয়েছে। আর চালটা তো আমি ভিজিয়েই রাখি, আপনারা জানেনই আমি সকালবেলা যখন চা করি তখনই চালটা ভিজিয়ে রাখি, যাতে চালটা আমার ভাতটা যখন করব নরম হবে এবং বড় বড় লম্বা লম্বা ভাতটা হয়। আমি যে চালটা ব্যবহার করি বা খাই সেই চালটা একটু ভিজিয়ে রাখতেই বলেছে, তাও মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। ইলিশ মাছগুলোকে আমার বর ভালো করে ধুয়ে দিয়ে গেছে বাজার থেকে এনে, এবার আমি নুনটাকে মাখিয়ে রাখলাম। আমি ইলিশ মাছে কিন্তু হলুদ মাখাই না, হলুদ মাখালে ইলিশ মাছের গন্ধটা নষ্ট করে দেয়। এটা আমার মায়ের কাছে শেখা, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা একবার ভেবে দেখতে পারেন। রবিবার বলে আমাদের কিন্তু ছুটি নেই, রবিবার কাজ আমাদের বেশিই হয়, তো সেই জন্য শুরু করে দিলাম রবিবারের স্পেশাল লাঞ্চ। ভাত বসিয়ে দিয়েছি, তার জন্য ডেচকিতে চাল দিয়ে দিচ্ছি, জল দিচ্ছি এখন, তারপর চালটাকে ভিজিয়ে রেখেছি সেটা ধুয়ে দেব একটু বাদে যখন জলটা ফুটে উঠবে। আর এবার ইলিশ মাছটাকেও ভাজতে বসিয়ে দিচ্ছি, ইলিশ মাছটাকে একটু কড়া করে ভাজবো। গরম ভাত, ইলিশ মাছ, নুন আর লঙ্কা হলে আর কিছু চাই না। আমার ছেলে ইলিশ মাছ তো অত ভক্ত নয়, আমার ছেলে ইলিশ মাছ খুব একটা ভালোবাসে না, তাই জন্য ওর জন্য কালকে রাত্রে মানে শনিবার রাত্রে আমি মাংস করেছিলাম, সেই মাংসটাই রেখে দিয়েছি অল্প ওর জন্য। আর ও বলেছে গোবিন্দভোগ চালের যে সুইট পোলাওটা হয় বেঙ্গলি স্টাইলের, সেই মিষ্টি পোলাওটা করে দিতে, সেটাই করব। এবার মাছটা আমি ভাজতে বসিয়ে দিচ্ছি। যেগুলো ভাজবো সেগুলো দিয়ে দিলাম। এবার লেজার পিসটা রেখে দিলাম আমার বরের জন্য, সেই কালো জিরে দিয়ে পাতলা ঝোলটা করে দেবো। আর দুটো মাছের পিস আমি আলাদা করে এমনি সরিয়ে রেখেছি, যেটা রেসিপি আপনাদের মানে আমি আমার বাংলা চ্যানেলে একটা ভিডিও দেবো এই রেসিপি, ইলিশ মাছের একটা নতুন রেসিপি বাদশাহী ইলিশ বলে, সেই রেসিপিটার জন্য মাছটাকে সরিয়ে রেখেছি। ভাতের চালটা আমি এইভাবে করি, ভাতটা আপনারা জানেন আগের ভিডিওতেও দেখেছেন, যেই জলটা একটু ফুট ধরবে তারপর আমি চালটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিই, তারপর যেই জলটা ফুটতে শুরু করবে মানে ভাতটা চাল সমেত ফুটতে শুরু করবে তারপর আমি নিভিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট বাদে আবার গ্যাসটা চালু করব। চালু করে 1 ফুট দিলেই ভাতটায় ঠান্ডা জল ঢেলে ফ্যানটা ঝরিয়ে ফেলবো। এইভাবে ভাত করলে গ্যাসটাও কমে, গ্যাসটা কম খরচা হয়, আর তাড়াতাড়িও ভাতটা হয়ে যায়, আর ভাতটা খুব নরমও হয়। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আমি তো এইভাবে করে করে অভ্যস্ত হয়ে গেছি, এখনও ফুট ধরেনি। এই গরম ভাতে মাছের সাথে উফ দারুণ লাগে, আমার তো এটা সবথেকে ফেভারিট ডিশ। রবিবার মানে কিন্তু আমাদের কোনো ছুটি নেই, আমাদের রবিবার বেশি কাজ, কারণ হাজবেন্ড থাকে, ছেলে থাকে, তাদের কত রকম ফরমাইশ থাকে সেগুলো পূরণ করতে করতে জাস্ট আমি পাগল হয়ে যাই। ওগুলো হতে হতে আমার দেখুন আমার কাজের দিদি আছে, সে বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে, ওই বাসনগুলোকে আমি গুছিয়ে ফেলবো। ভাতটা আমার হয়ে গেছে, আমি এবার বন্ধ করে রেখে দিলাম, 15 মিনিট বাদে আমি ওটাকে আবার জ্বালবো। দেখুন ভাত করতে করতে এদিকে বাসনও গোছাতে গোছাতে আমার মোটামুটি মাছ ভাজাটাও হয়ে গেছে। এবার যে
আমার বরের জন্য যে ঝোলটা করব, হলুদ যে কালো জিরের ঝোলটা, সেটা হতে না ভীষণ সময় লাগে, ওটা অনেকক্ষণ ধরে ফোটাতে হয়। সেই জন্য ওটা বসিয়ে আমি পোলাওর তখন জোগাড়টা করে নেব। আমি মাছের মুড়োগুলোকে ভেজে রাখলাম, পরে একদিন এটা দিয়ে পুঁই শাক করব, ভীষণ ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। এবার তেলটাকে ঢেলে রাখলাম আমি, এবার ওই কড়াতেতেই আমি ওই লেজার পিসটা দিয়ে আমার বরের জন্য ওই ঝোলটা বানাবো। ওই ঝোলটা খেতে খুব ভালোবাসে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। আমার সর্ষে ইলিশটা খুব ভালো লাগে, ভাপা ইলিশটাও খুব ভালো লাগে, কিন্তু আমি আজকে একটা নতুন রেসিপি ট্রাই করছি এবং সেটা আমি আগে দুবার খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। সেই রেসিপিটাই আমি আজকে ভিডিও তুলবো আমার বাংলা চ্যানেলের জন্য, সেটাই আমি খাবো। সেই জন্য আমার জন্য আর হলুদ ঝোলটা করছি না। এবার এটাকে আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এবার আমি এখন বাসনগুলোকে গুছিয়ে নেবো চটপট করে। আর কিচেন টেবিল তো আমি রাত্রিরেই পরিষ্কার করে রাখি, দেখুন আমার কিচেন টেবিল কিন্তু একদম পরিষ্কার। রাত্রির সমস্ত কিচেন টেবিলটা পরিষ্কার করে সমস্ত জিনিস গুছিয়ে রেখে তবেই কিন্তু আমি শুতে যাই, তাতে আমার সকালবেলা উঠে রান্না করতে খুব সুবিধে হয়। আজকে নয়, ছেলের ছুটি আছে রবিবার, কিন্তু সোমবার মানে এমনি উইকডেতে ছেলে স্কুল থাকলে তখন সকালবেলা যদি রান্নাঘরটা নোংরা থাকে তখন টিফিন বানানো, তখন ওর জন্য খাবার বানানোর খুব প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য আমাকে কিচেনটাকে আগেই পরিষ্কার করে রাত্রিরে রাখতে হয় শোয়ার আগে, তারপর আমি শুতে যাই, যাতে সকালবেলা উঠে পরিষ্কার গ্যাসে চাটা করতে মনটাই ভালো লাগে। ওই হলুদ ঝোলটাও আমার বসানো হয়ে গেছে, ওর রেসিপি আমার বাংলা চ্যানেলে পেয়ে যাবেন। এবার আমি পোলাওটা করছি, এটাকে বাসন্তী পোলাও বলে, বাসন্তী পোলাওয়েরই জোগাড়টা করছি, ওর জন্য করছি, অল্প একটু বেশি করছি যদি আমার হাজবেন্ড খায় রাত্তিরে, সেই জন্য মাংস একটু বেশি করেই আছে, আমার ছেলেরও হয়ে যাবে বরেরও হয়ে যাবে একটু রাত্তিরে। তো সেই বাসন্তী চালের জন্য, বাসন্তী পোলাওয়ের জন্য কিন্তু চালটাকে একটুখানি, গোবিন্দভোগ চালটাকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হয়। মোটামুটি আমার ভাত আর এই ঝোলটা হতে হতে আমার চালটাও ভিজে যাবে, তাই আগে থেকে আর এই চালটা ভিজিয়ে রাখিনি। এই চালটা আবার বেশি ভিজে গেলে খুব মুশকিল হয়ে যায়। এই দেখুন, এই দুটো পিস রেখেছি আমি নেটের ভিডিওটা তুলবো বলে, কী করে ভিডিও তুলি সেটাও আপনাদের আজকের সাথে শেয়ার করব। দেখুন আমি এই সব করতে করতে কিন্তু আমার রেসিপির যে জোগাড়টা সেটাও করে নিচ্ছি, আর পোলাওর জোগাড়টাও করতে থাকছি আস্তে আস্তে। আজকে রবিবার, এমনি বেলা হয়ে গেছে উঠতে, তারপরে এখন 12টা বাজে, 12টার সময় রান্না বসিয়েছি, এখন মোটামুটি 12:30 বাজে। আজকে রান্না করতে করতে 2টো বেজে যাবে, তারপরে শ্যাম্পু করব, তারপর আমি চান করব। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে গোছাতে গোছাতে আমার বাসনটাও গোছানো হয়ে গেছে। আমি কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করি, জানেন তো, রান্নাঘরে ঢুকলে আমার তখন চটপট 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 করে খুব কাজ করতে ইচ্ছে করে, আর যতক্ষণ বসে থাকবো কাজ করে বসে থাকবো, ওরকম নয় যে কাজ ফেলে রেখে বসে থাকবো, যতটা কাজ করার আমি কাজ করে তারপর বসি। ভাতটা আমার 15 মিনিট রেস্ট করাও হয়ে গেছে, আবার আমি ভাতটাকে বসিয়ে দিলাম। ভাতটা যতক্ষণ, 1 ফুট দিলেই কিন্তু এই ভাতটা হয়ে যায়, খুব কম সময়ে আমার ভাত হয়ে যায়। এবার আমি ঠান্ডা জল দিয়ে আমি ফ্যানটা গালি, কেননা ঠান্ডা জল দিলে ভাতের হিটটা কমে যায়, তখন ভাতটা গলে যাওয়ার চান্স থাকে না, ঝরঝরে হয়। আপনাদের দেখাবো ভাতটা কীরকম ঝরঝরে হয়, কিন্তু মনে করেন অনেকের ভাতের টেস্ট নষ্ট হয়ে যায় ঠান্ডা জল দিলে, একদমই না। ঠান্ডা জলটা দিলে মাড়টা অনেক পাতলা হয়ে যায়, তখন আর ভাতটা জড়ানো মতো হয় না, ভাতটা দেখবেন অনেকটা ঝরঝরে মতো হয়। এটা তো আমার, আমি এইরকমভাবে মায়ের কাছে শিখেছি, সেটাই আমি ট্রাই করি, সেইভাবেই আমি আজ পর্যন্ত, ধরুন আমার 17 বছর বিয়ে হয়েছে, 17 বছর ধরে আমি একই এইভাবেই ট্রাই করে যাচ্ছি, ভাতটা করার চেষ্টা, ভাতটা এইভাবেই করি, আমার কোনো দিন গলে যায় না। তবে হ্যাঁ, বেশিক্ষণ বসিয়ে রাখলে বা নতুন চাল হলে তখন বুঝতে পারি না, তখন হয়তো গলে যায়, বাট গলে খুব কমই আমার, কেননা গলা ভাত আমার একদম ভাল লাগে না। দেখুন ভাতের ফ্যানটা পড়েছিল, আমি সঙ্গে সঙ্গে কিন্তু মুছে নিলাম। এইরকমভাবে যদি আপনারা সঙ্গে সঙ্গে গ্যাসটা পরিষ্কার করে নেন, তাহলে কিন্তু একদমই আপনাদের পরে এটাকে যখন শুকিয়ে যাবে কষ্ট করতে হবে না, চটপট মুছে নিলে হয়ে যাবে।
দেখুন ভাতটা হয়ে গেলে এবার আমি পোলাওটাও বসিয়ে দিচ্ছি। পোলাওটা, এই পোলাওটার রেসিপিও কিন্তু আমার বাংলা চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। এই পোলাওটা খুব টেস্টি হয়, এটা আমাদের ভোগেও, মোটামুটি আমাদের বাঙালিদের যে ভোগগুলো হয় সেখানেও কিন্তু আমাদের এই পোলাওটা করে, বাসন্তী পোলাও। দেখেছেন কতক্ষণ ধরে ওই মাছটা ফুটছে, কত গ্যাস পড়ে, কিন্তু এই রেসিপিটাই এমন, ওটায় একটু জল বেশি দিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে ঘন করতে হয় মাছটা দিয়ে। এই রেসিপিটাই এরকম, প্রায় 10 থেকে 15 মিনিট ওইটাকে ফোটাতে হয়, সেই জন্য অনেকটাই গ্যাস যায়, কিন্তু কিছু করার নেই। ওটা আমার হাজবেন্ডের খুব প্রিয় একটা ডিশ, এটা আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি, এটা আমার শাশুড়িমা খুব ভালো করে, আমি শাশুড়িমার থেকেই শিখেছি। তবে সেই টেস্ট নাকি আমার বর বলে আসে না, কী করে আসবে বলুন? মায়ের হাতের রান্না কখনো কেউ পারে? মায়ের হাতের রান্না মায়ের হাতেরই রান্না থাকে। আমার দেখুন বাসন্তী পোলাওয়ের সব ফোড়নগুলো দেওয়া হয়ে গেছে, গরম মশলা, গোটা গরম মশলা, কাজু একটু ভেজে নিয়ে চালটাকে দেখুন আমি ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম কিন্তু ধুয়ে, যাতে জলটা ঝরে যায়। এবার এই চালটাকে খুব ভালো করে ভাজতে হবে। আমি করে করে তো আমার অভ্যেস হয়ে গেছে, এই গোবিন্দভোগ চালে জলটা খুব ভালো করে মেপে দিতে হয়, না হলে কিন্তু গোবিন্দভোগ মানে পোলাও গলে যাওয়ার চান্স থাকে। আমি জাস্ট যতখানি চাল থাকে ততখানি থেকে এক কড়া উঁচু করে জল দিই, নাহলে জল দেওয়ার নিয়ম হচ্ছে যতখানি চাল নিয়েছি তার ডবলের একটু কম জল দেওয়া, যে কাপে আমরা মাপি আর কি চালটা। দেখুন আমার ভাতটা কি সুন্দর ঝরঝরের মতো হয়ে গেছে। ভাতটা আমি এতক্ষণ থালার উপর করে রেখেছিলাম, এক্সট্রা ফ্যানটা ঝরে গেছে, এবার কিছুটা আমি বেসিনে ঝরিয়ে নিই। তারপর বেসিনটা আমার ছোটো, আপনাদের দেখাবো, সেই জন্য আমি থালা এনে এরকম উপর করে ভাতটা রেখে দিই। কি করব, ছোট জায়গা, যে আমি যেখানে থাকি সেই জায়গাটা খুব ছোট, রান্নাঘর মানে একটা বারান্দাকে জাস্ট কিছুটা জায়গা আমি রান্নাঘর করেছি, কিছু করার নেই। আমাদের শ্বশুরবাড়ির জায়গাটা খুব ছোট, অনেক ফ্যামিলি মেম্বার, তো সেই জন্য কি হয় আমাদের খুব প্রবলেম হয়ে যায়। গোবিন্দভোগ চালের মানে বাসন্তী পোলাওটাও মোটামুটি অনেকটা হয়ে গেছে, কালার ফালার দোয়াও হয়ে গেছে, এবার ওটাও হতে থাকছে, ওটাও হতে থাকছে। তার মধ্যে আমি কিচেন টেবিলটাকেও কিছুটা পরিষ্কার করে নেব, কারণ এগুলো হওয়ার পর আমার কিন্তু ওই ভিডিওটা তুলতে হবে, তার জন্য কিন্তু আমার গ্যাস, কিচেন টেবিল সমস্ত পরিষ্কার করতে হয়। আমার এই আমার ছেলে না এই গোবিন্দভোগ পোলাওটা খুব ভালোবাসে, ছেলের এই বাসন্তী পোলাওটা, বাসন্তী পোলাওটা সত্যি আমারও খুব ভালো লাগে। এত সুন্দর একটা গোবিন্দভোগ চালের গন্ধ হয় না, তাতেই নিরামিষ আলুর দম দিয়েও যেন খাওয়া যায়, মাংস দরকারই হয় না। মোটামুটি দুটো গ্যাসেই আমার জ্বলছে, যতগুলো বার্নার থাকবে, যতগুলো গ্যাসের ওভেন থাকবে আপনাদের, ততগুলো গ্যাসে আপনারা এক একটা রান্না বসিয়ে দিলে বেশি রান্না কিন্তু সময় লাগে না, চটপট হয়ে যায়। আমার ওই মাছটা এবার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছি, কিন্তু গোবিন্দভোগ চালের পোলাওটা এমনই যে এটা ছেড়ে ছেড়ে বেশি যাওয়া যায় না। দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে, তাই চিনিটা দিয়ে এবার এটাকে ঢিমে আছে বসিয়ে দিয়ে কিছুক্ষণ দমে হবে, হওয়াতে এটা রেডি হবে, ততক্ষণে আমার ওদিকে মাছ ফাছগুলো রেডি করে নেব। আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে? আমার চ্যানেলের একটা নতুন নামও দিয়েছি, তো সেই নামটা কেমন লাগলো আপনাদের সেটা আপনারা জানাবেন। আমার খুব জানতে ইচ্ছে করছে যে আপনাদের কাছে এই ভিডিওগুলো কেমন লাগছে, তো সেই জন্যেই আমি বারবার আপনাদের বলছি যে আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আমি একটা নতুন মানে উদ্যোগ নিয়েছি, তো সেটা যদি ভালো লাগে আপনাদের সেটা কমেন্টস করলে আমারও ভালো লাগবে, আমিও আরও উৎসাহ পাবো এরকম ভিডিওগুলো আপলোড করার জন্য। এই কড়াটা আমি এবার বার করে দেবো, কেননা নেটের রান্নার জন্য আমার আলাদা কড়া থাকে, এবং নেটের রান্নার জন্য যে রেসিপিগুলো আমি করি সেই রেসিপির জন্য যে বাসনগুলো হয় সেগুলো কিন্তু আমাকেই মাজতে হয়। মোটামুটি আমার অনেকটা খাবার রেডি হয়ে যাচ্ছে, গোবিন্দভোগ চালটা হলে অনেকটাই আমার হয়ে যাবে, খালি রেসিপিটা করলেই আমার রেডি হয়ে যাবে আজকের রান্না। তাও এখন বাজে 1টা বেজে গেছে, জানেন খুব দেরি হয়ে গেছে। যাক গে, রবিবার তো এমনি আমরা দেরি করে খাই, রবিবার খেতে দেরিই হয় ন্যাচারালি,
গোবিন্দভোগের চালটাও মনে হচ্ছে ভাতটাও হয়ে গেছে, একদম পোলাওটা মোটামুটি রেডি হয়ে গেছে, আর একটুখানি হলেই এটা হয়ে যাবে। আমি আগে একটু কম জল দিই, যাতে জল বেশি হয়ে গেলে গোবিন্দভোগ চাল গলে গেলে তখন মুশকিল হয়ে যায়, তাই জন্য জল ফার্স্টে কম দিই, যদি পরে আবার জল লাগে তখন একটু একটু করে আমি জল দিতে থাকি, এক চামচ দু চামচ করে। ফার্স্টে অল্প জল দিয়ে গোবিন্দভোগ চালের এই পোলাওটা আমি বসাই, পরে আরও জল লাগলে অবশ্যই আপনারা দিতে পারেন, সেটা কোনো অসুবিধে নেই, কিন্তু অল্প অল্প করে, সেটা বুঝে দিতে হবে। কতখানি আমাদের চালটা সেদ্ধ হতে এখন দেরি আছে, কেননা চিনি দেওয়া হয়ে যায়, তো গোবিন্দভোগ চালে পোলাওটা যদি সেদ্ধ না হয়, বেশি ড্রাই হয়ে যায়, তখন কি হয় তলায় ধরে যাওয়ার চান্স থাকে, কেননা ওটা একটু মিষ্টি মিষ্টি টেস্ট হয়। দেখুন রেসিপি করব সেই জন্য আমি, কিন্তু মাছটা হয়ে গেছে বলে এখন আমি গ্যাস প্যাসগুলো, গ্যাসের টেবিল সমস্ত পরিষ্কার করে নিচ্ছি। আর সমানে কিন্তু নজরও রাখতে হবে আমাদের রান্নারও উপর, এদিকে কাজ করতে থাকবো ওদিকে রান্না পুড়ে যাবে সেটা যেন না হয়, রান্না সব সময় নজর করে রাখবেন, আর রান্না ছেড়ে যাওয়া মানেই সেটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে জিনিস এত নষ্ট হয়, এখন জিনিসের এত দাম যে কী বলবো। এবার আমার গোবিন্দভোগ চালের পোলাওটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি নিবিয়েই রেখে দেবো, এটা যেটুকুনি গরম ভাপে থাকবে ততক্ষণ হয়ে যাবে। এই দেখুন আমার অলরেডি পোলাও হয়ে ওটা পাশের গ্যাসে রেখে আমি ভিডিও শুরু করে দিয়েছি, আমি এইভাবে ভিডিওটা তুলি, কি করব বলুন, জায়গা ছোট হলে যা হয় আর কি। ভিডিওটা চলছে আমার, এখন রেসিপিটা অর্ধেকে আছে, রেসিপিটাও প্রায় হয়ে গেছে আমার, গ্যাস বন্ধ করে দিয়েছি যখন। এবার আপনাদের দেখাবো কি করলাম, কি মাছের রেসিপি করলাম, এই যে বাদশাহী ইলিশ, ভীষণ টেস্টি হয়, ভীষণ টেস্টি হয়, আপনারা এই রেসিপিটা দেখবেন, কালকে আমি আপলোড করব। এখনও আমি এটা এডিটিং করতে পারিনি, কারণ এই ভিডিওটা এডিট করতেই আমার রবিবারের বিকেলটা চলে গেছে, আর হাজব্যান্ডও ছিল বুঝতেই পারছেন, ফ্যামিলির সঙ্গে টাইম কাটাতে কাটাতে। আমার গ্যাসও পরিষ্কার করা হয়ে গেছে, দেখুন একদম মোছামুছিও হয়ে গেছে, এবার খাবারগুলো আমি কিন্তু টেবিলে গুছিয়ে নিয়েছি। এবার দেখুন এই নেটের, আমার যে বললাম নেটে রেসিপি করলে সেই বাসনগুলো মাজতে হয়, আর রবিবার বুঝতেই পাচ্ছেন সানডেতে তো একবার চা করলে হয় না, দুবার চা করতেই হয়, তাই আর একবার চা করছি। এখন আমার হাজবেন্ড বসে টিভি দেখছে, ওর চান হয়ে গেছে, এবার আমি এই বাসনগুলো ধুয়ে নিয়ে এগুলোকে উপুর করে রেখে আমি এবার চান করতে যাব। আমারও মোটামুটি রেডি হয়ে গেছে, এখন প্রায় দুটো বাজে, আগে শ্যাম্পুটা করে নেব, আমার রবিবার শ্যাম্পু করা চাই চাই, রবিবার শ্যাম্পু না করলে কি মাথা যন্ত্রণা করে আমার, রবিবার, আর আমি সপ্তাহে তিন দিন শ্যাম্পু করি, বুধবার শুক্রবার আর রবিবার, তো আজকে রবিবার আমি শ্যাম্পুও করতে হবে, বাসনগুলো ধোয়ার পর আমি শ্যাম্পুটা করে তারপর চান করতে যাব। আমার ছোটো বেসিন দেখতেই পাচ্ছেন, কিছু করার নেই, এখানটা জায়গাটা এমন না, এখানে বড় বেসিন লাগানোই যাবে না, সেই জন্য আমি এই বেসিনই, এই বেসিনটাই ইউজ করি। আমি বাসনটা মাজি সবসময় ভিমবার জেল দিয়ে, ওটা ভীষণ ভালো ফেনা হয় আর ভীষণ পরিষ্কার ভালো হয়, কেননা তেল ফেলে রান্না থাকলে মাছের টাছের গন্ধও থাকে না, এটা দিয়ে পরিষ্কার করতে আমার খুব সুবিধে হয়। আর আমি এটা মোটা কসবাইট নিই, কারণ হচ্ছে আমার যদি নখ খারাপ হয়ে যায়, আমার নখ খুব ভালো প্রিয় জিনিস জানেন তো, আমার বড় বড় নখ রাখতে খুব ভালো লাগে, কিন্তু এইসব বাসন মাজতে গেলে নখ খুব ভেঙে যায় আমার, আমার নখ খুব পাতলা, সেই জন্য আমি মোটা কসবাইট নিই, একটা স্পঞ্জের যে কসবাইটগুলো হয় সেইগুলো নিই, তাতে নখ কম ভাঙে, আমি দেখেছি নখ কম ক্ষয়ে যায়। কি করব বলুন, সব কিছুই করতে হয়, মেয়েদের কিছু করার নেই। দেখুন আমার টালি ফালি সব পরিষ্কার করাও হয়ে গেছে, একদম বেসিনও পরিষ্কার করা হয়ে গেল, বাসন মেজে বাসন সব উপর করা হয়ে গেছে, দেখুন ভাতটা কি সুন্দর ঝরঝরে সাদা হয়েছে, তার সাথে গরম তেল আর মাছ ভাজা, উফ। আর এটা ওই বাদশাহী ইলিশটা যেটা রেসিপি আমি করেছি, এই রেসিপির লিঙ্কটা আমি পরে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ এটা আমি হয়তো কালকে আপলোড করব। আর এটা কালকের যে চিকেনটা, একদম চিকেন কষা, এটা ধাবা স্টাইল চিকেন কষা, এই রেসিপিটাও কিন্তু আমার ওই বাংলা চ্যানেলে আছে। আর এটা হচ্ছে বাসন্তী পোলাওটা, দেখুন ঘিটা শুকিয়ে কিরম ড্রাই হয়ে গেছে, এখন একদম ঝরঝরে হয়ে গেছে, এর রেসিপির লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারবো, এটাও আমার ওই বাংলা চ্যানেলে আছে। আর ওই যে কালো জিরে দিয়ে ইলিশ মাছের
তেল ঝাল, হলুদ ঝোল, ওটাও কিন্তু আমার আছে চ্যানেলে। আর কিচেন টেবিলে আমি নুন আর কাঁচা লঙ্কাটাও রেডি করে রেখেছি। এখন আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমি চান করলাম আপনাদের ওই সব করার পর, দেখানোর পর। তারপরে আমি শ্যাম্পু করলাম, করে এখন আমরা লাঞ্চ করেছি। লাঞ্চ করে এখন আমরা রেস্ট নিচ্ছি। আজকে যেহেতু রবিবার, আমার হাজবেন্ডও আজকে বাড়িতে রয়েছে, ছেলেও বাড়িতে রয়েছে, ওরাও যে যার কাজে ব্যস্ত। আমিও আমাকে ভিডিও, এতগুলো ভিডিও সব তুলেছি, সেগুলো এডিট করছি, সেই সব নিয়ে ব্যস্ত। সন্ধেবেলা দেখা যাক কী করি। আর আজকে যেহেতু ছুটির দিন, আমি চাই আমার হাজবেন্ডের সঙ্গে, ছেলের সঙ্গে অনেকটা সময় কাটাতে। আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, আমি আরও কী কী ভিডিও নতুন আপলোড করব, সেই সব সম্বন্ধে আমাকে যদি কমেন্টস করেন। আর আমার এই যে নতুন প্রয়াসটা শুরু হয়েছে, যে আপনাদের আমি ডেইলি রুটিনের সাহায্যে অনেক কিছু শেখানোর চেষ্টা করছি, বা আপনাদের থেকেও আমি অনেক কিছু শিখতে চাইছি, আপনারা যেগুলো আমার খারাপ লাগবে সেগুলো আপনারা আমাকে কমেন্টস বক্সে করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ওটি অবশ্য সাবস্ক্রাইব করবেন, আর অবশ্য বেল বাটনটা টিপে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান যায়। আপনারা এই ভিডিওগুলোর মাধ্যমে অনেক নতুন নতুন রেসিপি পাবেন, প্লাস এগুলো থেকেও জানতে পারবেন যে কী কী ধরনের রেসিপি বা কী কী একদিনে রান্না করা যায়, তাতে নতুন আইডিয়াও পাওয়া যায়। তো আজকে এখানেই আমি শেষ করছি, আবার পরে একদিন দেখা হবে, এরকমই কোনো রুটিন নিয়ে চলে আসবো।